আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আজকে আপনাদের সাথে একটি মজার গল্প করব। সে গল্পটি এরকম যে জীবন বিমা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখন নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেই মানুষের কিন্তু আগ্রহ হয়, দেখি আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরিটা পাই কিনা। তো এই গল্পটি বলতে গিয়ে একটি কথা মনে পড়ে, অনেক আগের আমার একজন সিনিয়র বলেছিল, আমি একদিন পেপারে একটি বিজ্ঞপ্তি দিলাম এবং সেই বিজ্ঞপ্তির পেয়ে অনেক মানুষ চাকরির আবেদন নিয়ে আসলো, তার বায়োডাটা নিয়ে আসলো কাজ করবার জন্য। সে হুমড়ি খেয়ে পড়ছে, মানুষ তো আসছে তো আসছে তো আসছে, কিন্তু চাকরির যখন শর্তাবলী শুনলো, কাজের ধরনটি যখন শুনলো, তখন কিন্তু যেভাবে এসেছিল তার চেয়ে বেশি গতিতে চলে গেল। তো এই জন্য মজা করে স্যার কথাটি বলছিলেন এমন যে জীবন বিমায় চাকরির বিজ্ঞপ্তি দিলে নিয়োগটি হয় বাস ভরে নিয়োগ আর ট্রাক ভরে বিয়োগ। কারণটি, আসবার সময় যখন আসে তখন টাই পরে, শার্ট আয়রন করে, ইন করে অনেক সুন্দরভাবে মার্জিতভাবে আসে, কিন্তু যখন বলা হয় যে আপনি বিমা পলিসি বিক্রয় করতে হবে, মানুষের কাছে যেতে হবে, বিমা সম্বন্ধে মানুষকে বোঝাতে হবে এবং আপনি বিমা পেশায় পলিসি বিক্রয় করবার মাধ্যমেই আপনি আপনার উপার্জন করতে পারবেন, তখন তার আশায় হতাশায় পরিণত হয়ে যায়। তখন কিন্তু চাকরি করবার মতন আর ইচ্ছা থাকে না, যার কারণেই মজা করে কথাটি বলা হয় বাস ভরে নিয়োগ আর ট্রাক ভরে বিয়োগ। তো আপনারা যারা বিমা পেশায় কাজ করছেন, আপনারা কখনোই এমনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কখনোই লোক আশা করবেন না, কারণ বিজ্ঞপ্তি দেখলেই মানুষের মনের মধ্যে কিন্তু এখনো সেই আগের ধারণাটি আছে যে 9টা 5টা ডিউটি হবে, 8 ঘন্টা আমার ডিউটি, 8 ঘন্টায় নির্ধারিত বেতন, আর এটাই চাকরি। চাকরি বলতে মানুষ এটাই বোঝায় বা বোঝে, কিন্তু বিমার মার্কেটিং এর কাজটা যে একটু ভিন্ন ধরনের, যার কারণে মানুষকে এটি একটু ভিন্নভাবে বোঝাতে হবে। যখন মানুষ এটি বুঝবে যে আসলে এটি প্রচলিত চাকরির মতন নির্ধারিত বেতনের নির্ধারিত সময়ের কোনো কাজ নয়, এই কাজটি একান্ত নিজের, এটি যদি একটু সহজভাবে বোঝানো যায় তাহলে এরকম ভাবে বোঝাতে হবে যে আপনি একটি ব্যবসা করছেন, আপনি একটি দোকান দিলেন, এখন আপনার দোকানে আপনি মালিক, আপনি দোকান ভাড়া করেছেন, কর্মচারী রেখেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো পণ্য বিক্রি হলো না। আপনি যদি কোনো পণ্য বিক্রি করতে না পারেন তাহলে কি মুনাফা অর্জন করতে পারবেন? কখনোই না। কিন্তু মুনাফা অর্জন করতে না পারলেও আপনার কিন্তু খরচটা ঠিকই হচ্ছে। কিন্তু বিমার ক্ষেত্রে দেখেন, আপনাকে কোনো অফিস ভাড়া দিতে হবে না, আপনাকে কোনো কর্মচারীর বেতন দিতে হবে না, আপনি শুধু কি করবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেভাবে আপনি সময় দিতেন ঠিক একই রকম ভাবে শুধু আপনার সময় এবং আপনার মেধাটাকে কাজে লাগাবেন। এই মেধা এবং সময়কে কাজে লাগানোর মাধ্যমে আপনি আপনার জীবন বিমার ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। দেখেন, প্রথমে কথা বললাম চাকরির কথা, এরপরে বললাম আমি ব্যবসার কথা। কারণটি এখানেই যে জীবন বিমার যারা বিমা বিক্রয়ের কাজে জড়িত তারা কিন্তু আসলে চাকরি করছে না, চাকরির আদলেই তারা ব্যবসা করে, কারণ এই পেশাটি স্বাধীনভাবে কাজ করবার সুযোগ আছে। আপনি যত ভালোভাবে আপনার যোগ্যতা এবং মেধাকে প্রকাশ করতে পারবেন, আপনার মেধার মূল্যায়ন তো হবে, আপনার ইনকামের পাশাপাশি আপনার পদোন্নতি এবং ভবিষ্যতের আপনার জীবনের নিশ্চয়তা, লাইফ একটা সিকিউরড হয়ে যাবে। কিন্তু অন্য চাকরির ক্ষেত্রে দেখেন, আপনার যারা কলিগরা আছে তারা একই বেতনে কাজ করছে, একই সময় কাজ করছে, আপনি যদি তাদের চেয়ে বেশি কাজ করেন এক সময় আপনার মনে হবে এত কাজ করে আমার কি লাভ, তারা তো কাজ করছে না, তাদের তো বেতন ঠিকই চলছে, তারাও তো প্রমোশন পাচ্ছে, এক সময় দেখা যাবে যে আপনার কাজের ইচ্ছা শক্তিটা কমে যাচ্ছে, কাজের গতিটা কমে যাচ্ছে। কিন্তু জীবন বিমা বিক্রয়ের কাজের ক্ষেত্রে এখানে কিন্তু দেখেন আপনার উৎসাহ আগ্রহ কখনোই কমবে না, কারণ আপনি যত বেশি আপনি উৎসাহ নিয়ে কাজ করবেন, আপনার যোগ্যতার প্রমাণ দেখাতে পারবেন, আপনি কিন্তু অতই বেশি এগিয়ে যাবেন। যে এই কাজ থেকে ব্যর্থ হবে বা এই কাজটি ভালোভাবে করতে পারবে না, সে কিন্তু কখনোই প্রতিযোগিতায় আপনার সাথে টিকতে পারবে না, সে পিছনেই পড়ে থাকবে। তো জীবন বিমার কাজের ক্ষেত্রে এটি কোনো অন্য প্রচলিত চাকরির মতন নয় যে 9টা 5টা ডিউটি করবেন, নির্ধারিত বেতন পাবেন, নির্ধারিত জীবনযাপন করবেন। এখানে আপনি
আপনার মেধা যোগ্যতার প্রমাণ দেখে, আপনার সততার এখানে প্রমাণ দেখে আপনি কিন্তু অগণিত টাকা উপার্জন করতে পারবেন, যেটি অন্য কোনো চাকরির মাধ্যমে করা কখনোই সম্ভব না। তাহলে জীবন বিমা সম্বন্ধে আপনাদেরকে ক্ষুদ্র ধারণা দিলাম আজকে। পরবর্তী ভিডিওতে এরকম আরও আলোচনা পাবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।